নমস্কার বন্ধুরা, মনি রুনান ঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আবারও টমেটোর আচারের রেসিপি নিয়ে চলে এসেছি। টমেটোর আচারের রেসিপি তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছুটা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার টমেটোগুলো আমি কেটে নেব, পিছনের গোটার অংশগুলো একটু করে কেটে বাদ দিয়ে দেব, দিয়ে টমেটোগুলো কেটে নেব। আর দেখবেন বন্ধুরা, টমেটোগুলো যেন পোকা বা পচা না থাকে, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। এই পিছনের অংশগুলো একটু করে কেটে বাদ দিয়ে দেবো, শক্ত বটার অংশগুলো। এইভাবে করে সব টমেটোগুলোই আমি কেটে নেব। আমার সব টমেটো এখানে কেটে নেওয়া হয়ে গেছে। এবার টমেটোর আচার তৈরি করার জন্য আমি এখানে কিছু গোটা মশলা নিয়ে নিচ্ছি। গোটা মশলার মধ্যে রয়েছে শুকনো লঙ্কা, মৌরি, রয়েছে পাঁচফোড়ন, জিরে। এইগুলো আমি একসাথে করে ভেজে নেব, ভেজে গুঁড়িয়ে নিয়ে তারপর আচার তৈরি করে নেব। এখন ভাজা মশলাগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি, কিন্তু খুব ভালো করে গুঁড়ো করব না, হাফ হাফ করে গুঁড়ো করে নেব। আর একটু ঠান্ডা হলে গুঁড়ো করলে তাড়াতাড়ি গুঁড়ো হবে ভালো, একবারে গরম গরম গুঁড়ো করবেন না, সেগুলো কিন্তু গুঁড়ো করতে সময় লাগবে বেশি। দেখুন এরকম গুঁড়ো করে নিয়েছি, খুব মিহি করে কিন্তু গুঁড়ো করিনি। এবার এগুলো তুলে নিচ্ছি, কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলের পরিমাণ এখানে একটু বেশি দিতে হবে, তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আর দিচ্ছি পাঁচফোড়ন। ফোড়নটা বেশ কয়েক সেকেন্ড ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না ফোড়ন থেকে ভালো একটা গন্ধ বের হয় ততক্ষণ ফোড়নটা ভেজে নেব। ফোড়ন বেশ কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি, ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এবার এই সময় আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। কষিয়ে নেব, এখনই লবণ দেব না, লবণ থেকে গন্ধ বের হয়ে যাবে। আমি টমেটোগুলো কিছুক্ষণ ভেজে নেব। টমেটোগুলো আমি মিনিট তিন চার সময় নিয়ে ভেজে নিয়েছি। দেখুন টমেটো থেকে জল বের হতে শুরু করে দিয়েছে। এরকম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। লবণ দিয়ে টমেটো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, টমেটোর আচার কিন্তু গুড় দিয়ে করলেই খেতে খুব ভালো লাগবে। আমি এই চামচে দু চামচ গুঁড় দেব। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দেখুন লবণ দিতেও অনেকখানে জল বের হয়ে গেছে, গুড়টা দিতেও কিন্তু অনেকখানে রসালো হয়ে গেছে। এবার এটা ফুটিয়ে ফুটিয়ে রসটাও একটু শুকনো শুকনো করে নেব, আর তাতে করে টমেটোটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ভিনিগার। ভিনিগারটা দিলে কিন্তু অনেকদিন আচারটা ভালো থাকবে। আর আমি যে ভাজা মশলাগুলো ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো দিলে তবে আমার টক ঝাল মিষ্টি টমেটো আচারটা হবে। আরও কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব। টমেটো কিন্তু আমার অনেক সেদ্ধ হয়েই গেছে, আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে দেব। এর থেকে বেশি আর শুকনো করব না, এরপর এটা নামিয়ে নেব। আর নামিয়ে আমি দু তিন দিন রোদে দেব, রোদে দিয়ে একটু শুকনো করে নিয়ে তারপর এয়ারটাইট বক্সের মধ্যে কুড়িয়ে রাখবো। কাঁচের জায়গা হলেই খুব ভালো হয় সেটা। আর এটা আমি খুব বেশি দিন রেখে খাবো না, এখন হালকা হালকা গরম পড়ছে, একে খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো, তাই প্লাস্টিকের জায়গার মধ্যে রাখলেও কোনো রকম অসুবিধা হবে না। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। আশা করি টমেটো আচারের রেসিপি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।